নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি অঙ্ক, যার পেজ নম্বর 438। তো দেখো, 438 নম্বর পেজের যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। এবং আমি আজকে চার দাগে রোমান 5, রোমান 6, রোমান 7, রোমান 8, রোমান 9, রোমান 10, রোমান 11 অঙ্ক সলভ করাবো। প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো রোমান 1, রোমান 2 এই অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। এবার আমি চার দাগের রোমান 5, রোমান 6, রোমান 7, রোমান 8, রোমান 8, রোমান 9, রোমান 10, রোমান 11, রোমান 12 এর যত অঙ্ক আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, রোমান 5 এর চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা দুবছরে 2.25 গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, এই অঙ্কটা আমি কী করে করাই সেদিকে প্লিজ তোমরা নজর দাও। চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা দুবছরে 2.25 গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো দেখো, আমি অঙ্কটা কী করে করিয়েছি, আমি ফর্মুলা ইউজ করছি, পি আছে ব্র্যাকেটের মধ্যে 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, A² = 2.25 পি, ঠিক আছে, গুণ পি। তো দেখো, 1 + R/100 এর হোল স্কোয়ার = 2.25, 1 + R/100 এর হোল স্কোয়ার 225, মানে কি 1.5 এর হোল স্কোয়ার। তো দেখো, আমি রুট রুট কি করেছি, আমি সরিয়ে দিয়েছি, কি থাকছে 1 + R/100 = 1.5। তো দেখো, এর লসাগু করেছি, 100 আছে, 100 + R থেকে গেল = 1.5। তো দেখো, এবার আমি কোনাকোনি গুণ করেছি, 100 কে 100 R কে R। তো দেখো, 100 সঙ্গে 1.5 যদি গুণ করে, 100 সঙ্গে 1.5 গুণ করলে কি হবে, হবে কত হবে, 150 হবে, 150 হবে, ঠিক আছে। অতএব আর সমান কি আছে, 150 - 100, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর এর মান কি আছে, 50% এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 50%। তো দেখো, অঙ্কটা খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, তোমরা এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, আমি মনে করি 2022 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এবার আমি নেক্সট অঙ্ক সলভ করবো, রোমান 6 এর অঙ্ক। রোমান 6 এর অঙ্ক কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 15 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের দূরত্ব 9 সেন্টিমিটার হলে ওই জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো, এখানে আমি খুব সুন্দর একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করেছি যার এ বি জে আর, ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও এ এটা কত আছে, 15 সেন্টিমিটার, কত আছে এটা, এটা 15 সেন্টিমিটার আছে, ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি জায়ের দূরত্ব কত আছে, 9 সেন্টিমিটার আছে, জায়ের দূরত্ব কত আছে, 9 সেন্টিমিটার, মানে তার মানে বলতে পারছি এ পি যেটা আছে এটা, ঠিক আছে, এটা আমাদের যে জায় আছে এর কত আছে, 9 সেন্টিমিটার আছে, ঠিক। তো দেখো, ও এ 15 সেন্টিমিটার, ও ডি 9 সেন্টিমিটার, এ বির মানটা আমাদের বের করতে হবে, ত্রিভুজ এ ও ডি থেকে পাই। তো দেখো, এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, AD² = OA² - OD², ঠিক আছে, ওডির মান কত আছে, ওডির মান আছে 9 সেন্টিমিটার, ওডির মান কত আছে, ওডির মান আছে 9 সেন্টিমিটার, ঠিক আছে, আমাদের এডির মানটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এ বির মানটা পেয়ে যাবো টোটাল, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করিয়েছি, AD² = OA² - OD², ও এর মান কত আছে, 15 আছে, 15 হোল স্কোয়ার মাইনাস ওডির মান কত আছে, 9 আছে, 9 এর হোল স্কোয়ার, অর্থাৎ 225 - 81, ঠিক আছে। তো দেখো, AD² = কি আছে, রুট, AD² = কি আছে, 144, AD = কি আছে, রুট 144, AD = কত আছে, 12 সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কত আছে, এটা আমাদের 12 সেন্টিমিটার আছে। তাহলে কি হবে, এ বি কত হবে, এ বি = 2AD হবে, 2AD হবে, 2 গুণ AD-এর মান কত, 12 সেন্টিমিটার, 2 গুণ 12 কত হবে, 24 সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ আর বি, ঠিক আছে, এ আর বি, এ আর বি এর মান কত হচ্ছে, 24 সেন্টিমিটার, এবং এডির মান কত হচ্ছে, 12 সেন্টিমিটার, ওডির মান কত, 9 সেন্টিমিটার, আর এ ও বা ও এর মান কত, 13 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, সম্পূর্ণ অঙ্কটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ অঙ্কটা তোমরা দেখে নাও, আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, সাত দাগের অঙ্ক কী বলেছে, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি = 90 ডিগ্রি, এ বি = 5 সেন্টিমিটার, বি সি = 12 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি বৃত্তের মধ্যে, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এবং এখানে বি সি কত আছে, বি সির মানটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 12 সেন্টিমিটার আছে, এবং এ বির যে মানটা আছে, এ বির মানটা কত আছে, 5 সেন্টিমিটার আছে, কত আছে, 5 সেন্টিমিটার আছে। তো দেখো, আমাকে প্রত্যেকটা অঙ্ক, তো দেখো, আমি প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে ব্যাখ্যা করছি, এবং আমরা দেখতে পাচ্ছি এ বি 5 সেন্টিমিটার, বি সি 12 সেন্টিমিটার, আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি,
एसीएस का समान समान कैसे एबीएस का प्लस बीसीएस का एबी मान कत है पाँच आज पाँच होल स्कोर प्लस टुएल्व होल स्कोर पाँच पाँच पचिस बारो होल स्कोर मान कि एकश चुवाल अर्थात हमें देखते पासी जे एसीएस का समान समान कत है एकश ऊनसत्तर हे एकश चुवाल और पचिस जो कर ले कत है एकश ऊनसत्तर अर्थात ए सी समान समान कत है थार्टीन सेंटीमिटार अर्थात हमें देखते पासी जी ये ए सी एस ए सीटा कत है टोटाल टोटाल थार्टीन सेंटीमिटार ताहले ओ ए आर ओ सी एर कि अर्धेक थार्टीन अर्धेक अर्थात हमें देखते व्यासार्ध कत है व्यासार्ध है तेर के दुई दिए भाग कर ले कत है सिक्स पॉइंट फाइव सेंटीमिटार है अर्थात हमें इखने लिखते परि जे ए समान समान ओ सी समान समान के लिखब तेर बाई दुई भाग कर ले कत है सिक्स पॉइंट फाइव अर्थात हमें देखते ए ओ एवं ओ सी एर मान कत से सिक्स पॉइंट फाइव सेंटीमिटार कर व्यासार्ध आ तो देखो एबारे नेक्स्ट अंक सल्व करब एबारे रोमान एटर अंक सल्व करब ए बी सी डी वित्तस्थ चतुर्भुज ए बी वित्तर व्यास कौन ए सी डी समान समान त्रिश डिग्री हम कौन बी ए डर मान कत तो देखो हमें एक वृत्त अंकन कर सी डी ठीक है एक चतुर्भुज अंकन कर जर ए बी की व्यास आ सी डी त्रिश डिग्री ए सी डी अर्थात एट कत डिग्री आज त्रिश डिग्री आर बी ए डर माना बेर करते हैं अर्थात बी ए डि अर्थात ये कोणटार मान हमें बेर करते हैं तो तुम्हारा तो जो जे ए सी बी तुम्हारा कि जो अर्धवृत्तस्थ कोण कि नाइनटी डिग्री है अर्धवृत्तस्थ कोण कि नाइनटी डिग्री है अर्थात ए सी बी नाइनटी डिग्री और ए सी डर मान कत आ त्रिश डिग्री अलरेडी दिए से तो देखो बी सी डी समान समान कैसे नाइनटी डिग्री प्लस थार्टी डिग्री समान समान कत आ एकश कुड़ी डिग्री अतए बी ए डि समान समान कैसे एकश आशी डिग्री माइनस बी सी डी जदि हमें बी ए डर माना बेर करते चाहिए जो बी सी डी थे वियोग कर दी बी सी डर माना जो वियोग कर दी तो पे जाब अत एकश आशी डिग्री माइनस एकश कुड़ी डिग्री अर्थात कत षाट डिग्री आशा करी तुम्हारा बुझते अर्थात हमें देखते बी ए डर मान कत है षाट डिग्री है गुरुत्वपूर्ण अंक तो देखो रोमान नाइन अंक कि एक समबाहु त्रिभुज अंतवृत्तर व्यासार्ध पाँच सेंटीमिटार हो त्रिभुजटिर परिसीमा कत तो देखो हमें इन्हें त्रिभुज अंकन करेखने एक अंतकेंद्र एक वृत्त अंतवृत्त अंकन कर अंतकेंद्रे व्यासार्ध कत है पाँच सेंटीमिटार तेल क्या एर उच्चता क्यों एर उच्चता क्यों तर तीन गुण है पाँच गुण तीन अर्थात पंद्रह सेंटीमिटार तुम्हारा तो जानो जे केंद्रस्थकोण वृत्तस्थकोण की है द्विगुण है तै तो केंद्रस्थकोण वृत्तस्थकोण की है द्विगुण है तो देखो हमें देखते अर्थात हमें देखते उच्चता कत है तीन पाँच पंद्रह सेंटीमिटार है प्रश्न अनुसार समबाहु त्रिभुज समबाहु त्रिभुज उच्चता कैसे रुट थ्री बाई टू रुट थ्री बाई टू इंटू ए समान समान पंद्रह ए समान समान कि पंद्रह गुण टू रुट थ्री तो देखो ये करणी निर्देशन कर भलोक अंकटा देखो तुम्हारा तो क्लस टेने शिखे ठीक है नाइन पॉइंट थ्री अंक आनो गुण टू रुट थ्री एक रुट थ्री छो और एक रुट थ्री एक्सट्रा दिए जेहेतु एक एक्सट्रा रुट थ्री दिए ऊपर एक रुट थ्री हमें बसिए अर्थात पंद्रह गुण दुई गुण रुट थ्री बाई तीन रुट थ्री गुण कर ले तीन तीन पाँचा पंद्रह पाँच दो गुणी दस अर्थात टेन रुट थ्री हमें देखते ये समबाहु त्रिभुज परिसीमा कि टेन रुट थ्री गुण तीन अर्थात त्रिस रुट थ्रिमिस तो देखो समबाहु त्रिभुज समबाहु त्रिभुज परिसीमा कि टेन रुट थ्री गुण तीन त्रिस रुट थ्री सेंटीमिटार अर्थात समबाहु त्रिभुज प्रत्येक बाहू जदि टेन रुट थ्री है तेल एट टेन रुट थ्री एट टेन रुट थ्री एट टेन रुट थ्री अर्थात हमें देखते जर अन्सार है थार्टी रुट थ्री सेंटीमिटार तो देखो हमारे नेक्स्ट अंक कि रोमान टेनर अंक तो देखो अंकटा खूब सुंदर को देखे नाओ हमें अंकटा खूब सुंदर को तुले धरे तुम्हारे सामने तुम्हारा अंकगुलो बाड़ी बस प्रैक्टिस करो मन करी अंकते नाइनटी पार्सेंट पावा को ब्यापार ही ना तो देखो एबारे नेक्स्ट अंक सल्व करब रोमान टेनर अंक तो देखो रोमान टेनर अंक कि एक आयतघन के दैर्घ्य प्रस्थ उच्चता यथाक्रमे ए बी सी आयतन भि ए समग्र दल क्षेत्रफल एस हम प्रमाण करो वन बाय बी समान समान टू बाय एस ब्रैकेट मध्य वन बाय ए प्लस वन बाय बी प्लस वन बाय सी तो देखो भि समान समान कैसे आयतन समान समान कैसे दैर्घ्य गुण प्रस्थ गुण उच्चता तो देखो एस समान समान कैसे टू आ बी प्लस बी सी प्लस सी ए अर्थात दैर्घ्य गुण प्रस्थ गुण कि दैर्घ्य गुण प्रस्थ आ प्रस्थ गुण उच्चता आ उच्चता गुण दैर्घ्य आ ठीक है तो देखो एस एस बाय बी समान समान कैसे टू ए बी प्लस बी सी प्लस सी ए अर्थात ए बी सी अतए कि टू कि ब्रैकेट मध्य वन बाय सी प्लस वन बाय ए प्लस वन बाय बी बुझते हमें क्यों तो देखो एबारे तो देखो ये जो ये जी भाग कर दी तेल क्या थको ये तुम्हारा एक बुझे दीची जमन इखने आ सी ठीक है
যেমন আছে এবি, এই এবি এবি কি করছে, এবি এবি কেটে গেলে কি থাকছে, ওয়ান বাই সি থাকছে। আবার এখান থেকে বিসি বিসি যদি কেটে যায় ওয়ান বাই এ থাকছে, এখানে সি এ সি এ যদি কেটে যায় তাহলে কি আছে ওয়ান বাই সি থাকছে। তো বুঝতে পারছো আমি কি বলছি, এটা কি করছি একবার আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। অর্থাৎ ওয়ান বাই বি সমান সমান কি আছে, টু বাই এস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, প্রুফ কি আছে প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, খুবই একটা সহজ অঙ্ক। এবার আমি রোমান ইলেভেনের অঙ্ক সলভ করবো। কি বলেছে, চোদ্দ সেমি বাহু বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সর্ববৃহৎ যে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা যাবে তার আয়তন কত হবে। তো দেখো চোঙের ব্যাসার্ধ আর সমান সমান কি আছে, চোদ্দ বাই দুই সাত সেন্টিমিটার, এবং উচ্চতা কত বলেছে চোদ্দ সেন্টিমিটার। চোঙের আয়তন কি আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। পায়ের মান বাইশের সাত গুণ আর এর মান সেভেন এর হোল স্কোয়ার, এইচ এর মান ফোরটিন, বাইশ বাই সাত গুণ সাত সাত উনপঞ্চাশ গুণ চোদ্দ ঘন সেন্টিমিটার, বাইশ গুণ উনপঞ্চাশ গুণ দুই। তো দেখো সাত গুণই কত, চোদ্দ হয়, অর্থাৎ বাইশ গুণ উনপঞ্চাশ গুণ দুই গুণ করে কি হবে, দু হাজার একশো ছাপ্পান্ন ঘন সেন্টিমিটার, দু হাজার একশো ছাপ্পান্ন ঘন সেন্টিমিটার। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি দু হাজার বাইশ সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে দু হাজার বাইশ সালে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো আমাদের রোমান টুয়েলভের অঙ্ক কি বলেছি, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করো। তো এস ওয়ান ওয়ান কি আছে, ফোর বাই আর স্কোয়ার, ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এবং আয়তন কি আছে, ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক, এস কিউব বাই ভি স্কোয়ার, এস এর মান কি আছে, ফোর পাই আর স্কোয়ার মাথায় কিউব, ভি কত আছে, ফোর বাই থ্রি পাই আর কিউব। তো দেখো ফোরের কিউব মান কি, চৌষট্টি, পাই এর মাথায় কিউব হয়ে গেল, তিন দুগুণি কত হবে, ছয় হবে, আর এর মাথায় সিক্স, অর্থাৎ চারি চারি কত, ষোলো, ঠিক আছে, তিন ত্রিকে কত, নয়, পাই স্কোয়ার, আর এর মাথায় কি হবে, সিক্স হবে। তো দেখো আর সিক্স, আর সিক্স কেটে গেল, এখানে পাই তিনটে আছে, এখানে পাই দুটো আছে, কটা পাই থাকে, একটা পাই থাকে। তো দেখো চৌষট্টি পাই গুণ এটা ঘুরে গেছে, উল্টে গেছে, ঠিক আছে, যেহেতু এটা ভাগ অবস্থায় ছিল, তার মানে কী হবে, নয় বাই ষোলো, ঠিক আছে, ষোলোকে চৌষট্টিতে ভাগ করলে কত হবে, চার হবে, চার নং কত হবে, ছত্রিশ হবে, ছত্রিশ পাই ঘন সেন্টিমিটার। তো বুঝতে পারছো তুমি আমি কী বলতে চেয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।